আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যাদের বড় বড় বাংলা বাক্যকে ইংলিশে অনুবাদ করতে সমস্যা হয়। আপনি যদি আজকে ভিডিওটা দেখে থাকেন তাহলে সত্যি আপনি অনেক লাকি, কারণ এই রকম ভিডিও আপনি আর কোথাও পাবেন না। ওকে, আমাদেরকে একটা স্টুডেন্ট কমেন্ট করেছে যে স্যার, ছোট ছোট বাক্যগুলোকে আমি ট্রান্সলেশন করতে পারি, বাট বড় বড় বাক্যগুলোকেই অনুবাদ করতে সমস্যা হচ্ছে। এখন এটা কেন হচ্ছে এই ব্যাপারে আজকে আমরা কথা বলবো। ওকে, তো প্রথমত আমি আপনাদেরকে বাংলা বাক্যের ধরন সম্পর্কে আলোচনা করব, যে বাংলা বাক্য সম্পর্কে প্রথমত আপনাকে যা যা জানতে হবে এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে, আর ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো আপনাদের জন্য আপলোড করব। অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ক্লাসটা আপনার কেমন লেগেছে। ওকে, চলুন শুরু করি। দেখেন, পৃথিবীতে দুই রকমের বাক্য পাওয়া যায়। বলেন কয় রকম? দুই রকম, সেটা ইংলিশ বাংলা যে কোনো হতে পারে, নো প্রবলেম। বাক্যগুলো হতে পারে অ্যাক্টিভ না হলে প্যাসিভ। যারা অ্যাক্টিভ এবং প্যাসিভ বুঝতে পারেন না, আমাদের ইউটিউবে ভিডিও পাবেন, দেখে নেবেন। ওকে, এখন বাংলা বাক্যে আপনি অ্যাক্টিভ এবং প্যাসিভ বুঝবেন কিভাবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, রাইট? কারণ বাক্য যদি অ্যাক্টিভ হয় এটার গঠন হবে একরকম, আর যদি প্যাসিভ হয় এটার গঠন হবে সম্পূর্ণ ভিন্ন রকম, রাইট? এগুলো তো আমরা জানি সবাই। ওকে, চলেন আমরা শুরু করি আস্তে আস্তে। দেখেন, বাংলা বাক্যে অবশ্যই একটি ক্রিয়া থাকবে, ক্রিয়া থাকতেও পারে নাও থাকতে পারে, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। যদি ক্রিয়া থাকে, ওই ক্রিয়াকে, ওই ভার্বকে যদি আপনি কে অথবা কারা দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পান, তাহলে আপনি একটা সাবজেক্ট পাবেন। যদি সাবজেক্ট পান তাহলে অবশ্যই বাক্যটা অ্যাক্টিভ। যদি কে অথবা কারা দিয়ে প্রশ্ন করার পর কোনো অ্যান্সার আপনি না পান, তাহলে আপনি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করবেন, তাহলে আপনি একটা অবজেক্ট পাবেন। যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করার পর অ্যান্সার পান, তাহলে বুঝতে পারবেন বাক্যটা প্যাসিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে মূল পার্থক্য হচ্ছে, অ্যাক্টিভ মানে কে করে, কর্তা বেশি গুরুত্বপূর্ণ, আর প্যাসিভ মানে কি করা হয়, মানে কাজটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আমরা আরো সহজ করে দিচ্ছি। দেখেন, আমি যদি আপনাদেরকে আরো সহজ করে দিই যে বাংলা বাক্যে প্যাসিভ চেনার উপায় মাত্র একটা, তাহলে কেমন হয়? অনেক ভালো, রাইট? দেখেন, বাংলা ক্রিয়ার সাথে যদি হ অথবা হয় যুক্ত থাকে, তাহলে 90% সম্ভাবনা এই বাক্যটা প্যাসিভ। কি বললাম? বাংলা ক্রিয়ার সাথে যদি হ অথবা হয় যুক্ত থাকে। এবার আসেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন, এটা একটু ভিসিএস কোশ্চেন, প্রশ্নটা ছিল এই রকম: মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও ইতিহাসকে ভিত্তি করে সাজানো হয়েছে জাদুঘরের গ্যালারিগুলো। এই বাক্যের ক্রিয়া হচ্ছে সাজানো হয়েছে। প্রথমত আমি যে প্রথম নিয়মটা আপনাদের বলেছিলাম এটা একটু দেখেন, আমরা যদি বলি কে বা কারা সাজিয়েছে, দেখেন তো নো অ্যান্সার, কোনো অ্যান্সার নাই এখানে। এবার যদি আবার প্রশ্ন করি কি বা কাকে সাজানো হয়েছিল, এটার একটা অ্যান্সার আমরা পাচ্ছি, সেটা হচ্ছে গ্যালারিগুলো সাজানো হয়েছিল। তাহলে বোঝা যাচ্ছে এখানে আমরা অ্যান্সার পেয়েছি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করার পর, তার মানে বাক্যটা একটা প্যাসিভ বাক্য, এটা প্যাসিভের নিয়ম অনুযায়ী গঠন করতে হবে। এবার আপনি যদি বাংলা ক্রিয়ার দিকে তাকান, আপনি সাথে সাথে বুঝতে পারবেন এটা অ্যাক্টিভ না প্যাসিভ। দেখেন, সাজানো হয়েছে, দেখেন ক্রিয়ার সাথে হ কথাটা যুক্ত আছে। এবার এটা যদি আপনি বিভিন্ন টেন্সে রূপান্তর করতে চান, করতে পারেন। দেখেন, সাজানো হচ্ছে, সাজানো হবে, সাজানো হয়েছিল, অর্থাৎ অলওয়েজ দেখেন ক্রিয়ার সাথে হ অথবা হয় যুক্ত থাকবে। তাহলে আমরা কি শিখলাম? বাংলায় প্যাসিভ চেনার উপায় একটা, সেটা হচ্ছে বাংলা ক্রিয়ার সাথে হ অথবা হয় সবসময় যুক্ত থাকবে। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, এটা আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি, না হলে আপনারা কনফিউশন হয়ে যেতে পারেন। দুটা বাক্য আপনি লক্ষ্য করেন। প্রথম বাক্যটা হচ্ছে তোমাকে অফিসে ইমেল পাঠাতে হবে, আর দ্বিতীয় বাক্যটা হচ্ছে তাকে নিয়মিত পড়াশোনা করতে হয়। এবার এই দুটা বাক্যের ক্রিয়ার দিকে তাকান তো দেখি, দুটা বাক্য হচ্ছে হ অথবা হয়। তাহলে এবার কি আপনি বলবেন যে এই দুটা বাক্য প্যাসিভ? না, এই দুটা বাক্য কিন্তু অ্যাক্টিভ, কারণ এগুলো হচ্ছে অব্লিগেশন যুক্ত সেন্টেন্স, মানে বাধ্যবাধকতা, যে তোমাকে বা তাকে বাধ্য হয়ে কাজটা করতে হচ্ছে অথবা অভ্যাসগতভাবে কাজটা করতে হচ্ছে, যেভাবে বলেন এগুলো অব্লিগেশন। ওকে, যেগুলোকে আমরা সেমি মডেল ভার্ব বলে থাকি। ওকে, যাই হোক, আমরা এত জটিলতায় না যাই। দেখেন, আমি যদি বলি এখানে কাজটা কে করবে, এটা কিন্তু সাবজেক্ট আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে তুমি। এখানে যদি বলি কে নিয়মিত পড়াশোনা করে,
অ্যান্সার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সে করে আসলে, রাইট? তাহলে এখানে অলরেডি কিন্তু সাবজেক্ট আছে এবং সাবজেক্ট কাজটা করতেছে, কর্তা যেহেতু কাজটা করতেছে তাহলে এই দুটা বাক্য অ্যাক্টিভ, এগুলো কিন্তু প্যাসিভ না। তাহলে বাক্যগুলো কিভাবে হবে দেখেন তো, ইউ হ্যাভ টু সেন্ড অ্যান ইমেল টু দ্য অফিস, অথবা তাকে নিয়মিত পড়াশোনা করতে হয়, হি ইজ টু স্টাডি রেগুলারলি। আমরা অব্লিগেশন নিয়ে আমাদের ফেড কোর্সে আলোচনা করে থাকি কখন কোনটা ব্যবহার হবে, সমস্যা নেই, আপনারা হচ্ছে আস্তে আস্তে বুঝতে পারবেন। প্রয়োজনে কোনো একটা ভিডিওতে আমি অব্লিগেশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করে দিব। ওকে, তবে এর মধ্যে কি আর কোনো ব্যতিক্রম আছে? হ্যাঁ, এটার মধ্যেও কিন্তু ব্যতিক্রম আছে। এই বাক্যগুলো কিন্তু চাইলে প্যাসিভ হতে পারতো, বা এই বাক্যগুলোকেও চাইলে প্যাসিভ বানানো যায়। কিভাবে, খেয়াল করেন, আমরা যদি বাক্যটাকে এইভাবে বলতাম যে অফিসে ইমেল পাঠাতে হবে, এবার মজার ব্যাপারটা খেয়াল করেন, কে পাঠাবে বলেন? আমি বলেছি অফিসে ইমেল পাঠাতে হবে, কে পাঠাবে? কোনো অ্যান্সার আছে? নাই। যদি বলি কি পাঠাতে হবে, কাজটা কি, সেটা হচ্ছে ইমেল পাঠাতে হবে, তাহলে বোঝা যাচ্ছে এই বাক্যে কাজটা কে করবে সেটার কোনো গুরুত্ব দেওয়া হয় নাই, বাট কোন কাজটা করতে হবে সেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, এই জন্য বাক্যটা প্যাসিভ। তাহলে আমাদের কি করতে হবে, প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী বাক্যটা গঠন করতে হবে। অ্যান ইমেল হ্যাজ টু বি স্যান্ড, ইমেল পাঠাতে হবে কোথায়, টু দ্য অফিস, অফিসে। ওকে, সো আশা করি যে প্যাসিভ বাক্য নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনি জাস্ট ক্রিয়ার দিকে তাকাবেন আর বুঝতে পারবেন বাক্যটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, আর ব্যতিক্রমটা তো আমি আপনাদের সাথে আলোচনা করেছি, রাইট? ওকে, সো চলেন এবার আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য নিয়ে কথা বলি। বাংলা বাক্যে ক্রিয়া নাও থাকতে পারে, কি ব্যাপারটা অনেক চমক, রাইট? আমরা জানি যে ক্রিয়া ছাড়া কোনো বাক্য হয় না, তো বাংলা বাক্যে ক্রিয়া নাও থাকতে পারে। যদি বাংলা বাক্যে কোনো ক্রিয়া না থাকে, ভার্ব না থাকে, সেটাকে ইংলিশে ট্রান্সলেশন করার সময়, রূপান্তর করার সময় আমাদেরকে বি ভার্ব ব্যবহার করতে হবে। বি ভার্বগুলো কি কি, যেমন ধরেন অ্যাম ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তবে এখানে কথা হচ্ছে যদি বাক্যটা প্রেজেন্ট টাইম হয়, বর্তমান সময় হয়, তাহলে আমরা অ্যাম ইজ এর ব্যবহার করবো, অতীত হলে ওয়াজ, ওয়্যার ব্যবহার করবো, একদম সিম্পল। তো আমরা একটা এক্সাম্পল দিই তাহলে আপনি বুঝতে পারবেন। ফর এক্সাম্পল ধরেন কম্পিউটার আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার। এবার আপনি খেয়াল করেন তো, আবিষ্কার দ্বারা কি কোনো কাজ বোঝায়, বা এই বাক্যে কি কোনো কাজ আছে? না, এ বাক্যে কোনো কাজ নাই। তো আমরা যদি এটাকে এখন ইংলিশে ট্রান্সলেশন করতে চাই, কি করতে হবে, দ্য কম্পিউটার ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। যেহেতু এটা বর্তমান বুঝাচ্ছে, এই জন্য আমরা অ্যামিজার ব্যবহার করেছি, আর অতীত বুঝাইলে ওয়াজার ব্যবহার করতাম। তাহলে এখান থেকে আমরা নতুন একটা ইনফরমেশন পেলাম, বাংলা বাক্যের শেষে বা বাংলা বাক্যে যদি ক্রিয়া না থাকে, ইংলিশে রূপান্তর করার সময় আমরা বি ভার্ব ব্যবহার করব। ওকে, ওকে। এবার আরেকটা মজার ব্যাপার খেয়াল করেন, আমরা জানি যে সাধারণত বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকে। দেখেন, অনেকে আপনাকে বলবে যে বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকে, তবে মনে রাখবেন সব সময় নাও থাকতে পারে। যে বাংলা বাক্যের শেষেই ক্রিয়া থাকবে এমন কোনো শর্ত নাই, ক্রিয়া যেখানে সেখানে থাকতে পারে। ফর এক্সাম্পল ধরেন ভিসিএস এর একটা কোশ্চেন, ষাটোর্ধ মুক্তিযোদ্ধা স্বর্ণলতা ফলিয়া কাজ করেছেন বীরঙ্গনাদের সংগঠিতকরণ ও পুনর্বাসনের। এবার যদি আপনি বাংলা বাক্যের শেষে খেয়াল করেন, শেষে কি আছে, সংগঠিতকরণ ও পুনর্বাসন, তাহলে এই দুটা দ্বারা কোনোটাই কাজ বোঝাচ্ছে না। অথচ আপনি খেয়াল করেন এখানে কাজটা হচ্ছে বাংলা বাক্যের মাঝখানে, সেটা হচ্ছে কাজ করেছেন, রাইট? তো যদি প্রশ্ন করি কে করেছেন, অ্যান্সার হচ্ছে স্বর্ণলতা ফলিয়া, তার মানে এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স, এবং অ্যাক্টিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী, মানে টেন্সের গঠন অনুযায়ী আপনাকে বাক্যটা গঠন করতে হবে। অ্যাক্টিভ প্যাসিভ যদি আপনার সমস্যা থাকে, তাহলে আমাদের চ্যানেলের টেন্সের ভিডিওটা দেখে নিবেন, এবং আমাদের চ্যানেলের প্যাসিভের ভিডিওটা দেখে নেবেন, ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা থাকবে না। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আজকে মূলত আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি বাংলা বাক্যের ধরনগুলা, কিভাবে আপনি অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে পারবেন, বাংলা বাক্যে ক্রিয়া কখন থাকে কিংবা থাকে না, ক্রিয়া কি শেষে থাকে নাকি মাঝখানে থাকতে পারে, অর্থাৎ যে প্রচলিত যে ভুল ধারণাগুলো ছিল, এগুলো আমরা চেষ্টা করেছি আপনাকে ক্লিয়ার করে দিতে, যাতে করে পরবর্তী ক্লাসগুলোতে আপনার কোনো সমস্যা না থাকে। ক্লাসটা যদি আপনার ভালো লাগে এবং আপনি যদি চান আমাদের সাথে থেকে আপনি আপনার ইংলিশ জার্নিটা কন্টিনিউ করবেন, বা আপনার 10 থেকে 12 বছরের ঘাটতিগুলো আপনি ফিল আপ করতে চান, তাহলে আপনি চাইলে আমাদের ফেড কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। ফেড কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করুন 01311804882 এই নাম্বারে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।